সবকিছুই কেউ সৃষ্টি করেছে, তাহলে ঈশ্বর তাকেও অবশ্যই কেউ সৃষ্টি করেছে। আল্লাহ শব্দটার অর্থ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। আমাদের ইমান যখন দুর্বল হয়ে যায়, আমাদের মনের মধ্যে বিভিন্ন রকমের প্রশ্ন জাগতে থাকে। সেই প্রশ্নের উত্তর যদি আমরা না খুঁজে পাই, আমাদের ইমান শয়তান ধোঁকা দিয়ে নষ্ট করে ফেলতে পারে। দর্শক শ্রোতা, শয়তানের কুমন্ত্রণায় আমাদের মনের মধ্যে অনেক সময় প্রশ্ন জাগে, ঈশ্বরকে কে সৃষ্টি করেছে? দর্শক শ্রোতা, ডক্টর জাকির নাইক স্যারকে একজন অমুসলিম ভাই একই ধরনের প্রশ্ন করলেন, আর ডক্টর জাকির নাইক স্যার পানির মতো সহজ করে উত্তর দিয়ে দিয়েছে, মাশা আল্লাহ আলহামদুলিল্লাহ। দর্শক শ্রোতা, ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ, তাই বলছি ভিডিওটিকে বেরিয়ে যাবেন না। পুরো ভিডিওটি দেখার জন্য সকলের কাছে বিনীতভাবে অনুরোধ রইল। দর্শক শ্রোতা, চলুন বিস্তারিত দেখে আসি। সবকিছুই কেউ সৃষ্টি করেছে, তাহলে ঈশ্বর তাকেও অবশ্যই কেউ সৃষ্টি করেছে। আল্লাহ শব্দটার অর্থ কি? ধরেন এক লোক আপনাকে বলল, আমার বন্ধু জন সে হাসপাতালে ভর্তি হয়েছে, সে একটা বাচ্চার জন্ম দিয়েছে, বলতে পারবেন এই বাচ্চাটা ছেলে না মেয়ে? বলতে পারবেন না? 50% চান্স ছেলে না মেয়ে। লোকজন সবাই হাসছে, কেন? যে উত্তরই বলেন সেটা কি ঠিক হবে? চেষ্টা করে দেখেন, যে বাচ্চাটা জন্মালো সে কি ছেলে না মেয়ে? চেষ্টা করেন। মেয়ে? ভাই, পুরুষ লোক কি বাচ্চার জন্ম দিতে পারে? হ্যাঁ, এখানে আপনি ভুল করেছেন। একইভাবে ভুল করেছেন যখন বললেন কে আল্লাহকে বানিয়েছে। পুরুষ লোক কোনো বাচ্চার জন্ম দিতে পারে না, তাহলে তো মেয়ে বা ছেলে হওয়ার প্রশ্নই আসে না। এখন কি আপনি বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন, এই তো ভালো। পুরুষ লোক কোনো বাচ্চার জন্ম দিতে পারে না, তাহলে তো ছেলে বা মেয়ে হওয়ার কোনো প্রশ্নই আসে না। যখন প্রশ্ন করলেন কে আল্লাহকে সৃষ্টি করেছে, আল্লাহর সংজ্ঞা হচ্ছে, ঈশ্বরের সংজ্ঞা হচ্ছে তিনি সৃষ্টি হননি। যখনই বলবেন কে আল্লাহকে বানিয়েছে, সে আল্লাহ নয়। ওয়ালা মেকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কেউ নেই। আমার প্রশ্ন হলো, আল্লাহর আদম হাওয়াকে সৃষ্টি করার কি প্রয়োজন ছিল, অথবা এই বিশ্ব জগৎ এগুলো সৃষ্টি করে কি উপকার পাবেন? আমার দ্বিতীয় প্রশ্ন হলো, সবকিছুই কেউ সৃষ্টি করেছে, তাহলে ঈশ্বর তাকেও অবশ্যই কেউ সৃষ্টি করেছে। আল্লাহ শব্দটার অর্থ কি? ভাই, তিনটা প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্নটা, আল্লাহ কেন আদম হাওয়াকে সৃষ্টি করলেন, এই সৃষ্টি করার কারণটা কি, বিশ্বজগৎ সৃষ্টির কারণ কি? আল্লাহ সৃষ্টি করেছেন আদম আর হাওয়াকে, তারা দুজনে শান্তিতে থাকুন, যাত করে মানুষ যাতে আসতে পারে, তারা আমাদের সবার পূর্বপুরুষ। পবিত্র কোরআনে সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকরিন ওয়া জাআলনাকুম সুবা ওয়া কাবা ইলা লিতারাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুল খাবির। হে মানুষ জাতি, আমি তোমাদের সৃষ্টি করেছি এক পুরুষ ও এক নারী হতে, আর তোমাদের বিভক্ত করেছি বিভিন্ন জাতি আর গোত্রে, যেন তোমরা অন্যের সাথে পরিচিত হতে পারো, এই জন্য নয় যে অন্যকে ঘৃণা করবে। আর আল্লাহর কাছে অধিক মর্যাদা সম্পন্ন সেই ব্যক্তি যার আছে তাকওয়া, আল্লাহ যেটার মাধ্যমে মানুষের বিচার করেন। টাকা পয়সা নয়, গায়ের রং নয়, জাতি বা গোত্র নয়, ধর্মমত নয়, সেটা হলো তাকওয়া, সেটা হলো আল্লাহকে মানা, ন্যায়পরায়ণতা, ধার্মিকতা। তাহলে আদম আর হাওয়া আলাইহিসসালাম, তারা আমাদের সবার পূর্বপুরুষ, আপনারও পূর্বপুরুষ, আমারও পূর্বপুরুষ, সব মানুষের। সেজন্য আপনাকে ভাই বলে ডেকেছি, ভাই, সব মানুষ ভাই ভাই। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ জাতি। আর পবিত্র কোরআনে সূরা ইসরার 70 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়া লাকাদ কাররামনা বানি আদামা, আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন সব আদম সন্তানকেই। হোক আপনি জন্ম নেন ইন্ডিয়ায়, আমেরিকায়, ইংল্যান্ডে, জন্মান কোনো হিন্দু পরিবারে বা মুসলিম পরিবারে বা খ্রিস্টান পরিবারে, আল্লাহ বলেছেন তিনি সব মানুষকে মর্যাদা দিয়েছেন। মানুষে জন্মালে আল্লাহ তাকে মর্যাদা দেবেন, সে হোক আপনার নাম জাকির, আব্দুল্লাহ, রামু, শঙ্কর, মানুষে জন্মালে আল্লাহ মর্যাদা দেবেন। আপনার প্রশ্নতে আসি, কেন আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করলেন? আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন কারণ আল্লাহ বলেছেন মানুষ হলো আল্লাহ সৃষ্টির মধ্যে সেরা। আল্লাহ তাআলা অন্য যা কিছু সৃষ্টি করেছেন তা আল্লাহকে মানে। ফেরেশতা সৃষ্টি করেছেন, আল্লাহ যে আদেশই দেন ফেরেশতাগণ সে আদেশ পালন করেন, তাদের নিজস্ব ইচ্ছা নেই। মানুষ হলো আল্লাহ তাআলার এমন এক সৃষ্টি যার নিজের ইচ্ছা আছে, আমরা তার কথা মানতেও পারি নাও মানতে পারি। তাই আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, আমরা হলাম তার সৃষ্টির সেরা, আশরাফুল মাখলুকাত। তবে আমরা আল্লাহ তাআলার কথা মানতে পারি নাও মানতে পারি। যদি আল্লাহর আদেশ মানেন তাহলে জান্নাতে যেতে পারবেন, তাহলে বেহেশতে যাবেন, স্বর্গে যেতে পারবেন। যদি আদেশ না মানেন তাহলে জাহান্নামে যাবেন, দোজখে যাবেন। তাহলে
এই জীবনটা পরকালের জন্য পরীক্ষা। পবিত্র কোরআনের সূরা মুলকে 2 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আল্লাহ জি খালাকাল মাউতা ওয়া হায়াতা, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন জীবন ও মৃত্যু তোমাদের পরীক্ষা করার জন্য। তাহলে এই জীবনটা হলো পরকালের জন্য পরীক্ষা। তাহলে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, আর আল্লাহ বলেছেন সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি সৃষ্টি করেছি জিন ও মানুষকে যেন তারা আমার ইবাদত করে। তাই আমাদের উচিত আল্লাহ তাআলার আদেশ নিষেধগুলো মেনে চলা। তাহলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অন্যরকম সৃষ্টি যার নিজস্ব ইচ্ছা আছে। আমরা আল্লাহ তাআলার আদেশ মানতে পারি আবার নাও মানতে পারি। অন্যান্য সকল সৃষ্টি যেমন তারা, গাছ, পাহাড়, পবিত্র কোরআন বলছে তারা আল্লাহ তাআলাকে সেজদা করে, তার সামনে নতজানু হয়, আল্লাহকে মানে। আমাদের স্বাধীন ইচ্ছা আছে, আল্লাহ আমাদের এই স্বাধীন ইচ্ছা দিয়েছেন। এই স্বাধীন ইচ্ছা নিয়ে যদি আল্লাহকে মানেন আপনি তাহলে ফেরেশতাদের উপরে চলে যাবেন, আর যদি আল্লাহ তাআলাকে না মানেন তখন হবেন শয়তানের সহযোগী। আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন পরকালের পরীক্ষার জন্য। আপনার দ্বিতীয় প্রশ্নে আসি, সবকিছুর একটা স্রষ্টা আছে, আল্লাহকে বানিয়েছে কে? যদি কেউ বলে সবকিছুরই একটা স্রষ্টা আছে, কথাটা ঠিক নয়। সব সৃষ্ট জিনিসের স্রষ্টা আছে, আল্লাহ তাআলার সংজ্ঞা হচ্ছে তাকে কেউ সৃষ্টি করেনি। যখনই বলবেন কে আল্লাহকে বানিয়েছে, সে আল্লাহ নয়, আল্লাহ তাআলার সংজ্ঞা হচ্ছে তিনি সৃষ্টি হননি। ধরেন এক লোক আপনাকে বলল যে ভাই আমার বন্ধু জন সে হাসপাতালে ভর্তি হয়েছে, সে একটা বাচ্চার জন্ম দিয়েছে, বলতে পারবেন এই বাচ্চাটা ছেলে না মেয়ে? বলতে পারবেন? চেষ্টা করেন দেখেন, পারবেন না। কেন? মাইক্রোফোনটা অন করেন, ছেলে না মেয়ে? হ্যাঁ না। ধরেন ভাই জন সে হাসপাতালে ভর্তি হয়েছে, সে একটা বাচ্চার জন্ম দিল, এই বাচ্চাটা ছেলে না মেয়ে? আপনি বলতে পারবেন? না। 50% চান্স ছেলে না মেয়ে? লোকজন সবাই হাসছে, কেন বলতে পারবেন? পারবেন না। কেন? যে উত্তরই বলেন সেটা কি ঠিক হবে? চেষ্টা করে দেখেন, যে বাচ্চাটা জন্মালো সে কি ছেলে না মেয়ে? চেষ্টা করেন। মেয়ে। ভাই পুরুষ লোক কি বাচ্চার জন্ম দিতে পারে? হ্যাঁ, এখানে আপনি ভুল করেছেন। একইভাবে ভুল করেছেন যখন বললেন কে আল্লাহকে বানিয়েছে। পুরুষ লোক কোনো বাচ্চার জন্ম দিতে পারে না, তাহলে তো মেয়ে বা ছেলে হওয়ার প্রশ্নই আসে না। এখন কি আপনি বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন, এই তো ভালো। পুরুষ লোক কোনো বাচ্চার জন্ম দিতে পারে না, তাহলে তো ছেলে বা মেয়ে হওয়ার কোনো প্রশ্ন আসে না। যখন প্রশ্ন করলেন কে আল্লাহকে সৃষ্টি করেছে, আল্লাহর সংজ্ঞা হচ্ছে, ঈশ্বরের সংজ্ঞা হচ্ছে তিনি সৃষ্টি হননি। যখনই বলবেন কে আল্লাহকে বানিয়েছে, সে আল্লাহ নয়, ওয়ালা মেকুল্লাহ কুফুয়ান আহাদ, তার সমতুল্য কেউ নেই। এবারে আপনার শেষ প্রশ্নটাতে আসে, আল্লাহকে, আল্লাহকে সবচেয়ে সেরা সংজ্ঞাটা আছে পবিত্র কোরআনের সূরা ইখলাসে 1-4 আয়াতে উল্লেখ করা হয়েছে। এখানে বলা হয়েছে যে কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, তিনি অবিনশ্বর চিরস্থায়ী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্ম নেননি, কাউকে জন্ম দেননি, ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কেউ নেই। এই হলো চার লাইনের সংজ্ঞা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। যদি কোনো মানুষ, যদি কেউ বলে যে অমুক লোকটা আল্লাহ, সেই লোক যদি এই চারটা শর্ত পূরণ করতে পারে, আমাদের মুসলিমদের কোনো আপত্তি থাকবে না সেই লোককে আল্লাহ বলে মেনে নিতে। চার লাইনের সংজ্ঞা, এটাই হলো ধর্মের লিটমাস টেস্ট, আল্লাহ তাআলার সংজ্ঞা। প্রথমটা হলো কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আল্লাহ অবিনশ্বর চিরস্থায়ী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্ম নেননি, কাউকে জন্ম দেননি, ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কেউ নেই। যদি হিন্দু ধর্মগ্রন্থগুলো পড়েন সেখানেও একই রকম কথা বলা হয়েছে, কুল হুয়াল্লাহু আহাদ। এটা পাবেন আপনাদের ছান্দোগ্য উপনিষদে 6 নম্বর অধ্যায় দ্বিতীয় অনুচ্ছেদের প্রথম পরিচ্ছেদে, এক কামে বিদিতাম, ঈশ্বর মাত্র একজন, দ্বিতীয় কেউ নেই। দ্বিতীয় টেস্ট, আল্লাহুস সামাদ, আল্লাহ অবিনশ্বর চিরস্থায়ী। ভগবদ গীতা 10 অধ্যায় 3 অনুচ্ছেদ বলছে, আমাকে বলা হয় এই বিশ্ব জগতের প্রভু, আমি জন্ম নেইনি, কোনো শুরু নেই। তৃতীয় টেস্ট, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্ম নেননি, কাউকে জন্ম দেননি। আর শ্বেতসূত্র উপনিষদে আছে 6 নম্বর অধ্যায়ের 9 অনুচ্ছেদে, নাচাই সাকাসিজ জানিতা নাচা দীপা, ঈশ্বরের কোনো প্রভু নেই, তার কোনো বাবা মা নেই, মহান ঈশ্বরের কোনো বাবা নেই, তার কোনো মা নেই। তারপর ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কেউ নেই। আর শ্বেতসূত্র উপনিষদে বলা হয়েছে 4 নম্বর অধ্যায়ের 19 অনুচ্ছেদে আছে। এছাড়াও যজুর্বেদ 32 অধ্যায়ের 3 অনুচ্ছেদে বলা হয়েছে, নাতাস্তি প্রতিমা আস্তি, মহান ঈশ্বরের কোন প্রতিমা নেই, কোন মূর্তি নেই, কোন ছবি নেই, কোন ফটোগ্রাফ নেই, কোন ভাস্কর্য নেই। এটা কে বলেছে?
যজুর্বেদ 32 অধ্যায় তৃতীয় অনুচ্ছেদ বলেছে একই কথা, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। যদি কেউ বলে যে অমুক লোকটা হচ্ছে আল্লাহ, যদি সেই লোকে চারটা শর্ত পূরণ করে, আমরা মুসলিমরা কোন রকম আপত্তি ছাড়াই সেই লোককে আল্লাহ বলে মেনে নেব। যেমন ধরেন, কিছু লোক বলে ভগবান রজনীশ হলেন মহান ঈশ্বর। একবার প্রশ্নোত্তর পর্বে এক হিন্দু আমাকে বলেছিলেন, আমরা ভগবান রজনীশকে ঈশ্বর বলে মানি না। আমি কখনোই বলিনি হিন্দুরা ভগবান রজনীশকে ঈশ্বর বলে মানে, আমি বলেছি কিছু লোক তাকে ঈশ্বর বলে মানে। আসুন দেখি রজনীশকে আমরা টেস্ট করি। প্রথম টেস্ট হলো কুল আল্লাহ আহাদ, বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়। রজনীশ কি এক অদ্বিতীয়? সেই কি একমাত্র লোক যে নিজেকে ঈশ্বর দাবি করেছে? এরকম অনেক মানুষই ছিল, আর এই দেশে হাজার হাজার লোক নিজেকে ঈশ্বর দাবি করেছে, রজনীশ একমাত্র নয়। তবে রজনীশ ভক্তরা বলে না না উনি একটু আলাদা। এবারে পরের টেস্টে দেখি, আল্লাহু সামাদ, আল্লাহ অবিনশ্বর চিরস্থায়ী। রজনীশ কি অবিনশ্বর চিরস্থায়ী? আমরা তার জীবনী থেকে জানি, তার আত্মজীবনী থেকে, রজনীশ ভুগছিলেন অ্যাজমা, ডায়াবেটিস আর পিঠের ব্যথায়। চিন্তা করেন, মহান ঈশ্বরের হয়েছে অ্যাজমা, ডায়াবেটিস, পিঠের ব্যথা। তৃতীয় টেস্ট, লামিয়ালিত ওয়ালামিউলাদ, তিনি জন্ম নেননি, কাউকে জন্ম দেননি। ভগবান রজনীশ জন্মেছিলেন মধ্যপ্রদেশে, তার বাবা মাও ছিলেন। 1981 সালে তিনি আমেরিকায় গেলেন, ইউএসএ। তখন হাজারো আমেরিকান তার ভক্ত হয়ে গেল। তারপর আমেরিকার অরেগন প্রদেশে তিনি বানালেন একটা সেন্টার, আর তার নাম দিলেন রজনীশপুরম, তার গ্রাম। পরবর্তীতে আমেরিকান সরকার তাকে অ্যারেস্ট করে কারাবন্দী করে রাখলো। রজনীশ বলতো যে আমেরিকান সরকার তাকে স্লো পয়জনিং করেছে। চিন্তা করেন, মহান ঈশ্বরকে স্লো পয়জনিং করা হয়েছে। 1985 সালে আমেরিকান সরকার তাকে বের করে দিলে সে ইন্ডিয়ায় চলে আসে। তারপর এখানে পুনায় সে আরেকটা সেন্টার খুললো, আর তার নাম দেওয়া হলো ওশো কমিউন। যদি রজনীশের সমাধির কাছে কখনো যান, তার সমাধির উপরে লেখা আছে ভগবান রজনীশ ওশো, কখনো জন্মাননি, কখনো মরেননি, তবে পৃথিবীতে ভ্রমণ করেছেন 1931 সালের 11 ডিসেম্বর থেকে 1990 সালের 31 জানুয়ারি পর্যন্ত। কখনো জন্মাননি, কখনো মরেননি, তবে পৃথিবীতে ভ্রমণ করেছেন 1931 সালের 11 ডিসেম্বর থেকে 1990 সালের 31 জানুয়ারি পর্যন্ত। তার সমাধিতে এটা লিখতে ভুলে গেছে যে পৃথিবীর 21টা দেশ তাকে ভিসা দেয়নি। মহান ঈশ্বর আসলেন এই পৃথিবীতে, পৃথিবী ঘোরার জন্য, বিভিন্ন দেশে যাওয়ার জন্য তার নাকি ভিসাও লাগে। তখন গ্রিসের আর্কবিশপ বলেছিলেন, যদি রজনীশকে এই দেশ থেকে তাড়িয়ে না দেওয়া হয়, আগে তার ঘর পোড়াবো, তারপর ভক্তদের ঘর পোড়াবো। শেষ টেস্ট, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, পরীক্ষাটা এতই কঠিন যে একমাত্র আল্লাহ ছাড়া কেউই পাশ করবে না। যখনই আল্লাহর সাথে কারো তুলনা করবেন, সে আল্লাহ নয়। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এখন ভগবান রজনীশ অন্য অনেক মানুষের মতো মুখে দাড়ি ছিল, একটা নাক, দুটো চোখ, দুটো কান, দুটো হাত। যখন আল্লাহর সাথে পৃথিবীর কোনো কিছুর তুলনা করবেন, সে আল্লাহ নয়। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। যদি কেউ বলে যে আল্লাহ তাআলা হাজার গুণ বেশি শক্তিশালী, আপনারা কি সোয়াজনেগারের নাম শুনেছেন? এই লোকের নাম কখনো শুনেছেন? কখনো শুনেছেন তার নাম? এই লোক একটা সময় ছিল মিস্টার ওয়ার্ল্ড, মিস্টার ইউনিভার্স, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী লোক, বিশ্বজগতের সবচেয়ে শক্তিশালী লোক। যখনই আল্লাহকে তুলনা করবেন কোনো কিছুর সাথে, হোক সেটা আর্নল্ড সোয়াজনেগার, হোক সেটা দারা সিং, হোক সেটা কিং কং, হোক সেটা হাজার গুণ বা লক্ষ গুণ, যখনই আল্লাহর সাথে পৃথিবীর কোনো কিছুর তুলনা করবেন, সে আল্লাহ নয়। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, দেয়ার নাথিং লাইক হিম। সো দিস ইজ আ ফোর লাইন ডেফিনিশন অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গিভেন ইন দ্য কোরআন। হুইচ এভার গড ইউ ওয়ারশিপিং, ব্রাদার, পুট দ্যাট গড টু দ্য টেস্ট অফ সূরা ইখলাস। ইফ দ্যাট গড পাসেস, দ্যাট ইজ আ ট্রু গড, আদারওয়াইজ ইটস আ ফেক গড। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং ডক্টর জাকির নাইক স্যার কি উত্তর দিয়েছে আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডক্টর জাকির নাইক স্যারকে কত যে মেধা দিয়েছে, গুণে শেষ করা যাবে না, মাশা আল্লাহ, আলহামদুলিল্লাহ। ডক্টর জাকির নাইক স্যার কত পথ ভোলারে যে রাস্তা দেখিয়েছে, এর কোনো হিসাব নেই। আপনারা সকলেই ডক্টর জাকির নাইক স্যারের জন্য দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ডক্টর জাকির নাইক স্যারকে হায়াতে তৈবা দান করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ডক্টর জাকির নাইক স্যারকে সর্বাবস্থা হিফাজত করে। দর্শক শ্রোতা, ভিডিওটি এ পর্যন্তই। ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে, আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন। আর হ্যাঁ, এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। বেঁচে থাকলে পরের ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।